দক্ষিণ এশিয়ার সবথেকে বড় বিপণী বিতান বসুন্ধরা সিটি, যেখানে মোবাইল সামগ্রী থেকে শুরু করে সকল ধরনের জিনিসপত্র বিক্রয় করা হয়। চলুন বন্ধুরা, আজকে বসুন্ধরা সিটি থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি বসুন্ধরা সিটিতে, আমরা তিনজন মোবাইল কিনতে। আর আমাদের সাথে আছে, আপনারা হয়তো এর আগের ভিডিওতেও দেখছেন, আমার সাথে আছে ইকবাল ভাই, আর আমার সাথে আরেকজন আছে, সে হচ্ছে আমাদের সাইফুল ভাই। আমাদের এই সাইফুল ভাইয়ের সেট কিনতে যাচ্ছি আজকে। আর এই সেটটা কেনার জন্য আমাকে আসলে বিশেষভাবে বলছে ইকবাল ভাই। চলুন বন্ধুরা, ঘুরে আসি বসুন্ধরা সিটি থেকে আর দেখে আসি বসুন্ধরা সিটির আপডেট ফোনগুলো। আপনাদেরকেও জানাবো আপডেট ফোন সম্পর্কে। আজকে আমরা সাভার থেকে রওনা দিয়েছি, ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে ছুটে চলেছি। আশেপাশের দুধারের রাস্তার নৈসর্গিক দৃশ্য আদর্শলে আমাদেরকে মুগ্ধ করছে, আর সাথে চলছে উন্নয়নের কাজ, সেই উন্নয়নগুলো আমরা চোখে দেখছি। এটা হচ্ছে বাংলাদেশের গর্ব, জাতীয় সংসদ ভবন, সেটা আমরা পার হচ্ছি। এখন এসে পৌঁছালাম ফার্ম গেট, ঠিক কাওয়ান বাজারের আগের এলাকা ফার্ম গেট। আনন্দ সিনেমা হলের সামনে আমাদের বাসটি দাঁড়িয়ে আছে। এখন আমরা চলে আসলাম কাওয়ান বাজার, ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম এলাকা। কাওয়ান বাজার থেকে নেমেই রাস্তা পার হব। এখানে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের কাজ চলছে। মেট্রো রেল হবার জন্য এখানকার যে পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণই আলাদা হয়ে গেছে। এখন আমরা যে পথটি হেঁটে চলেছি সেটা হচ্ছে পান্থপথ রোড। এই পান্থপথ রোড ধরে সামনে একটু এগিয়ে গেলেই বসুন্ধরা সিটি। চলুন বন্ধুরা, আমরা বসুন্ধরা সিটিতে ঢুকি। কথা আপনাদেরকে জানিয়ে রাখি, বসুন্ধরা সিটিতে ঢুকতে হলে আপনাকে কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। এছাড়া বসুন্ধরা সিটিতে ঢুকতে হলে অবশ্যই আপনাকে মাস্ক পরা অবস্থায় ঢুকতে হবে। প্রথমেই আমরা একটা আইফোনের দোকানে যাব, আইফোন 13 প্রো ম্যাক্স একটু দেখব, কারণ কিনতে না পারি সেটা বড় কথা না। মনের একটা ইচ্ছা যে বসুন্ধরা সিটিতে আসলে অবশ্যই শুরুটা করি আইফোন দেখে। বসুন্ধরা সিটিতে রয়েছে মোবাইলের অসংখ্য দোকান, এক দোকান থেকে অন্য দোকান কম্পিটিশন করে, তাই দাম তুলনামূলকভাবে অনেক কম হয়। এছাড়া তারা আন্তর্জাতিক বাজারের চাহিদা রেখে মোবাইলগুলোর দাম দর নির্ধারণ করেন। চলছে মোবাইলের খুঁটিনাটি পর্যবেক্ষণ, বিভিন্ন প্রসেসর, বিভিন্ন ব্র্যান্ডের সেট দেখা হচ্ছে। আমি সহ আমার সাথে দুজন, সাইফুল ভাই ও ইকবাল ভাই দেখছে। তারা সবাই নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে
মোবাইলটাকে পর্যবেক্ষণ করে চলেছে। মোবাইলের দামের সঙ্গে সঙ্গে সেই দামের ভেতর যে ফোনটি সবথেকে বেশি ভালো সার্ভিস প্রদান করবে সেটাই আমরা নিব। ইতিমধ্যে আমরা প্রায় অনেকগুলো দোকান ঘুরে ফেলেছি, এখন চলছে বাছাই পর্ব। অবশেষে অনেকগুলো দোকান ঘোরার পর সিদ্ধান্ত নিলাম যে আমরা রাদুগা ইন্টারন্যাশনাল থেকেই ফোনটা নিব। এখানে যে সাইমন ভাই আছে, এটা আমার অনেক অনেক পুরাতন এবং পরিচিত ভাই, সেখান থেকেই আমরা রিয়েলমি C35 মোবাইলটি চয়েস করলাম। এই মোবাইলটি এখান থেকে নিব। মোবাইল কেনা শেষ, এবার একটু খাওয়া দাওয়া এবং ঘোরার পালা। চলুন, বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।